কোনো মুসলমান যদি অপর কোনো মুসলমানের দোষ দেখে রাখে জি তাহলে কিয়ামতের দিন তার দোষ দেখে রাখা হবে। এখন অনেকে আছে, আমি আমি ঢাকাতে আছি, আমার মহল্লায় কোন কোন লোক দেখা যায় যে অবৈধ অবৈধ টাকা দিয়া দালান কোটা করতেছে, অমুক করতেছে, এটা যদি আমি আইনের কাছে ধরে দিই তাহলে কি আমার কি কোনো হবে? দেখুন, এখানে নাগরিক হিসেবে আপনার দায়িত্ব যে সবাই যাতে সুষ্ঠুভাবে দেশের আইন কানুন মেনে চলে এবং আইনের উপরে থাকে। অন্যায় অপরাধ যে করছে তার এই অন্যায়টা সমাজকে কলুষিত করছে, নষ্ট করছে, রাষ্ট্রের অনেক ক্ষতি করছে। এখন যদি আপনি হেকমতের সাথে নিজে আত্মরক্ষা করে সেটা পুলিশকে জানিয়ে দিন বা প্রশাসনকে জানিয়ে দিন তাহলেও আপনার সওয়াব হবে। সওয়াব না, শুধু এটা জানানো তার দায়িত্ব এবং তার দায়িত্ব নাগরিক দায়িত্ব নাগরিক এবং অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরো বিল মারুফ নেহি আনিল মুনকার যে আমাদের উপরে নির্দেশ আছে সেই নির্দেশ আপনার মানা জরুরি। এই জন্য আপনি বলে দিলে আপনার কোনো গুণা হবে না। যেগুলো দোষ ঢেকে রাখার কথা বলা হয়েছে সেগুলো একান্ত ব্যক্তিগত, মানে আমার যে আমার যে দোষগুলো সমাজের কোনো ক্ষতি করছে না সেই দোষগুলো আমার মধ্যে আছে, এইগুলো বাইরে প্রকাশ না করা। কিন্তু সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম কিছু হলে তো অবশ্যই সেটা বলে দিতে হবে, তখন তো এটা বলে দেওয়াটাই জরুরি। একটু কথা যোগ করা যেতে পারে, যেমন দোষ বলতে আমাদের দেশে তো অনেক কিছুই আছে, পারিবারিক অনেক কথা আছে যেটা বাহিরে বললে তো পরিবারের মধ্যে সমস্যা হতে পারে, এটাকে আপনি গোপন রাখতে হবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, আল মাজালিস বিল আমানা, মজলিস আমানত, মজলিসে যা আলোচনা সেটা আমানত, এটা রক্ষা করতে হবে। কিন্তু ইল্লা মিন সালাসা, তিন ধরনের আছে, কাউকে হত্যা করার পরিকল্পনা নিল, কারো ইজ্জত নষ্ট করার পরিকল্পনা নিল, কাউকে ক্ষতি করার, অবশ্যই এই ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। এটা জানিয়ে দেওয়াটা তার দায়িত্ব, নাগরিক দায়িত্ব। আমার ভাই সুন্দর বলেছেন যে এটা রাষ্ট্রীয় দায়িত্ব, নাগরিক দায়িত্ব, কারণ ইমানি দায়িত্ব। আমরা এই ভাইকে এইভাবেই বলতে চাচ্ছি যে আসলে যেটা দেওয়া সমাজের ক্ষতি হতে পারে, রাষ্ট্রের ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নির্দিষ্ট সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জানাবেন। আর যেগুলা ব্যক্তির সাথে জড়িত সেগুলাকে আপনি তাকে হয়তো ব্যক্তিগতভাবে পরামর্শ দিতে পারেন, কিন্তু মানুষের কাছে এটা বলা ঠিক হবে না।